হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সময় সাথী। আর সময় সাথীতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। ভারী বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট এক নজরে। তো বন্ধুরা, কবে কোথায় কোথায় ভারী বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে? এছাড়াও বাংলার উত্তর ও দক্ষিণবঙ্গের কোনো জেলায় কি বৃষ্টির কোনো পূর্বাভাস রয়েছে? কি বলছে আবহাওয়া দপ্তর? বিস্তারিত জানতে হলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। রবিবারের তুলনায় এদিন সকালে তাপমাত্রা কিছুটা বাড়ল। কনকনে ঠান্ডা না থাকলেও খুব সকালের দিকে হালকা শীতের অনুভব এখনও রয়েছে। এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস, রবিবার সকালে যা ছিল 16.9 ডিগ্রি সেলসিয়াস। এবার ধীরে ধীরে কলকাতা সহ জেলাগুলির তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। এদিন সকালে দিল্লিতে হালকা কুয়াশা ছিল। রাজধানীতে সকালে ন্যূনতম তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস, তবে বাতাসের গুণমান বিপজ্জনক জায়গায় পৌঁছে গিয়েছে। এদিকে সোমবারের পর মঙ্গলবার এবং বুধবার দেশের উত্তরভাগে বিভিন্ন জায়গায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 22 ফেব্রুয়ারি কাশ্মীর, লাদাখ, মুজাফফরপুর বাদে ভারী তুষারপাত হতে পারে। পাশাপাশি আগামী 5 দিন এই সব জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও উত্তরাখণ্ডে 23 থেকে 24 ফেব্রুয়ারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে 26 ফেব্রুয়ারি থেকে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে এই সব জায়গায়। 27 থেকে 28 তারিখ নাগাদ বড় তাপমাত্রায় প্রাকৃতিক দুর্যোগ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া। সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 48 ঘণ্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী 3 থেকে 4 দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গের আবহাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে। তবে আপাতত বাংলার কোনো জেলায় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।